আমি একটি আবৃত্তি পরিবেশন করছি, মেঘবালিকা, জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমান্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজি, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গগন বনে, সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি, বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায়, এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন।
খুবই কর্মব্যস্ত মানুষ, সারা বছর ধরে উনি মানুষের পরিষেবায় ব্যস্ত থাকেন। বালিচক উৎসব কমিটির আহ্বানে উপস্থিত হওয়ার জন্য আমরা সত্যি ধন্য এবং গর্বিত। বালিচক উৎসব 2003 সালে পথ চলা শুরু হয়েছিল, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে 16 বছরে পদার্পণ করলো আপনাদের আশীর্বাদকে পাথেয় করে। বালিচক উৎসব কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর কিছুক্ষণের মধ্যেই মূল মঞ্চে যার গান শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন, সেই দেবজিৎ সাহা, বহু প্লেব্যাক সিঙ্গার, ইন্ডিয়ান আইডল খ্যাত দেবজিৎ সাহার কিছুক্ষণের মধ্যেই মূল মঞ্চে উপস্থিত হবেন। Zubi dubi zubi dubi pam para zubi dubi param pam zubi dubi na check you pagal stupid man hey, zubi dubi pam para zubi dubi param pam hey, zubi dubi na check you pagal stupid man shakho pe patte ga rahe hai phoolon pe bhavre ga rahe diwani kirne ga rahe hai ye panchi बगिया में दे फूलों की हो रही है गुफ्तगु जैसा फिल्म में होता है हो रहा है हूबहू आई 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 जुबी दुबी पम पारा जुबी दुबी परम पम जुबी दुबी नाचे क्यों पागल स्टूपिड मन जुबी दुबी पम पारा जुबी दुबी परम पम Zooby-dooby-zooby-dooby, not check your pagal stupid man. ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁটবেন বেশ বলেছো বঙ্গ মাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ সব করে হয় বাংলা বইয়ের পোকা। মা বললেন, চুপ করো তো, ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। আমাদের তো এখন বালিচক উৎসব অন্য জায়গায় হয়েছে, তাই আমরা ঠিকানা খুঁজে বেড়াচ্ছি। ঠিকানা আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর চেনো। শ্যামের জামাই কৃষ্ণমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তো তো ভাই আদ্যানাথের মেসো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমড়াতলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে সেথায় রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনিয়ে বাইয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে।
তবেই আবার পড়বে এসে আমড়া গলার মোড়ে। তারপর যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। নমস্কার। শুনলাম কথার কথার কণ্ঠে, কথা অনেক বড় হোক, আমাদের সেই শুভকামনা ওর জন্য রইল। আমাদের পরবর্তী শিল্পীরা এসে গেছেন, ব্যান্ডের যন্ত্রীরা যন্ত্র তুলে দিয়েছেন, এখন আপনাদের সামনে একক নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছেন জয়শ্রী দত্ত। ছোট্ট শিল্পী জয়শ্রী, চলে এসো।
ভাঙা দেখিবো তা খাটে কি না খাটে ও খাটে হ্যাঁ দেখিবো তা খাটে কি না খাটে ও খাটে হ্যাঁ রস গড়িয়ে গোড়া পচে নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন মাটি রাখান হাঁড়ি নিয়ে বসি দিয়ে বেঁধে তারে উপরে কর তারে ঝুলন ঝুলন মারাঙ্গ পুরু তুরু রুরু তুরু রুরু তুরু রুরু মারাঙ্গ পুরু তুরু রুরু তুরু রুরু তুরু রুরু ঝুপুর ঝুপুর জলের ধারা বাদলা মেঘের গুরু গুরু মনতে রং লাগেছে প্রাণতে রং লাগেছে হে ধিনা 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 ধিকা ধিতাং ধিতাং ধিনা 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 ধিকা ধিতাং ধিতাং ধিনা মাটিতে ফুঁক লাগাই দে ধামসা মাদল বাজাই দে মাটিতে ফুঁক লাগাই দে ধামসা মাদল বাজাই দে মারাঙ্গ পুরু মারাঙ্গ পুরু করতে মঞ্চে আসছে চন্দনা দাস হ্যালো হ্যালো নমস্কার এখানে উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি একখানা গান গাইব গলাটা একটু বসে গেছে একটু মানিয়ে নেবেন হ্যালো বাজুলি যাইছি
চন্দনার সুন্দর সঙ্গীত আমরা শুনলাম, চন্দনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা একটি নৃত্য পরিবেশিত হবে, নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে শ্রেয়া চক্রবর্তী, চলে এসো। लंबरगिनी चलाई जाने ओ सानू भी छुट्टा दे दो किथे कल्ले कल्ले जाई जाने ओ सानू भी छुट्टा दे दो किथे कल्ले कल्ले जाई जाने ओ নাচ দেখলাম, এখন আরও একজন ছোট্ট শিল্পীকে মঞ্চে ডেকে নেব, শ্রেয়শ্রী চক্রবর্তী, চলে এসো।
আবারও একটি সুন্দর নৃত্য আমরা দেখলাম শ্রেয়শ্রী চক্রবর্তী। শ্রেয়শ্রীকে অনেক ধন্যবাদ ওর সুন্দর নাচের জন্য। শ্রেয়শ্রী অনেক বড় হোক আমাদের এই শুভকামনা ওর জন্যে। এখন আপনাদের সামনে একক নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে সংকিতা দাস। চলে এসো। মঞ্চে আসছে ছোট্ট শিল্পী সমাপ্তি শর্মা। সমাপ্তি চলে এসো। ছোট্ট শিল্পী সমাপ্তি।
যে ওর থেকে মনে হয় বড়, সমাপ্তি অনেক বড় হোক আমাদের সবার শুভকামনা রইল। আমাদের যন্ত্রীরা একদম তৈরি, আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠানের শেষ শিল্পীকে আপনাদের সামনে হাজির করব। মঞ্চে আসছে স্নেহা সাঁতরা। স্নেহা সাঁতরা একটি অসমীয়া ফোক ডান্স তিনি প্রদর্শন করবেন। সবাই সঙ্গে থাকুন একক নৃত্যে স্নেহা সাঁতরা। মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল, ও বন পাহাড়ি সাজে, মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজব দুজন চল, করে আয় না এখন ভিজব দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওপন পাহাড়ি সাজে, মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ছলাৎ ছলাৎ
মহাসাচার নাচ আমরা দেখলাম, সেই সঙ্গে আমরা শেষ করলাম আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের দ্বারা আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। এবার মিউজিক মিন্ট তাদের অনুষ্ঠান আমরা দেখবো, আপনারা সবাই সঙ্গে থাকুন। মিউজিকগুলো মানে যন্ত্রীদের অনুষ্ঠান, তাদের যন্ত্রগুলো একটু ব্যালেন্স করে নেওয়ার জন্য 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। তারপরে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান, এবং আপনারা সবাই সঙ্গে থাকবেন। আসবেন আমাদের সবার পরিচিত শিল্পী দেবজিৎ সাহা, তিনি আসছেন আমাদের গান শোনানোর জন্যে। এখন আমরা মিউজিক মিন্টের গান শুনবো, তাদের যন্ত্রীদের একটু সময় আমরা চেয়ে নিচ্ছি, সবাই সঙ্গে থাকুন। আমাদের আজকের সারা দিনটুকু দুপুর 12টায় আমরা করেছি প্রতিবন্ধকতা নির্ণায়ক শিবির, আশার আলো হ্যান্ডিক্যাপ সোসাইটি একটু সফল হয়েছে। সন্ধ্যাবেলা আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে একটি সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা সাজিয়েছিলাম, সেটাও আমরা সুন্দরভাবে শেষ করেছি। এই মুহূর্তে আমরা রয়েছি পরবর্তী অনুষ্ঠান, আমাদের সঙ্গীতের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাবেন দেবজিৎ সাহা, জি বাংলা সারে গামাপা 2005-এর উইনার, যার গান আমরা শুনেছি বিভিন্ন প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি যথেষ্ট সমাদৃত আমাদের কাছে, তার গান আমরা শুনব। মিউজিক মিন্টের গান এখনই শুরু হবে, আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। বালিচক উৎসব আমাদের প্রাণের উৎসবে বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত মানুষকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের হার্দিক উপস্থিতি আমাদের এই মেলা প্রাঙ্গণ, আমাদের এই উৎসব প্রাঙ্গণ আরও প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত হয়ে উঠবে, এই আমাদের আশা। এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন মিউজিক মিন্টের যিনি সঞ্চালক আছেন মিস্টার কৌস্তব রায়, তাকে মঞ্চে ডেকে নেব, তিনি সঞ্চালনা করবেন। আপনারা সবাই সঙ্গে থাকুন। এখন মিউজিশিয়ানরা টেস্টিং করে আমরা চলে যাব সেই সুরের জগতে।